আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নোমান আহমেদ নাইদ, নোমান আহমেদ নাইদ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি, তো ভিডিওটি হচ্ছে কীভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের সেটিংস, এই যে সেটিংস অপশনে এবং ফাইল ম্যানেজার অপশনে আমাদের ছবি লাগাবো। এখানে যে এখন ব্ল্যাঙ্ক সাদা আছে, সেই যে সাদা জায়গাটা আমরা কীভাবে ছবি লাগাবো। তো ছবি লাগানোর জন্য আমাদেরকে যা করতে হবে, প্রথমে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটি তো এখানে সার্চ করতে হবে, এই যে চলে এসেছে ডিজাইনার টুলস। এই ডিজাইনার টুলটি আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওপেনে ক্লিক করবেন, আমি ওপেন করছি। ওপেন করার পর এই যে নিচে অপশনে আমার একটা পিক লাগাই আছে, আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো এখানে ক্লিক। তো আমার পিক যখন অলরেডি আছে তো আমি আরও লাগাচ্ছি না, তো আপনারা আপনাদের ইচ্ছে মতো একটা পিক লাগিয়ে নেবেন। পিক লাগানোর পর এখানে পিক চলে আসবে, পিক চলে আসার পর নিচে যে অপশন আছে ওপাসিটি, আপনারা কম বেশি করে নিতে পারবেন। 10% বেশি থাকলে সমস্যা, লেখাগুলি বুঝে যায় না, তো আমি 20% থাক। তারপর এই অপশনটা অন করে দেবেন, অন হয়ে গেছে। এখন দেখুন আমার এখানে অটোমেটিক ছোটো ছোটো চলে এসেছে। তো এখানে আমার ওয়ালপেপারে এই ছবিটাও দেওয়া, সুতরাং দুই ছবি এখানে হওয়ার কারণে একটু ছবিটা একটু খারাপ লাগছে। তো আমি সেটিংকে চলে যাই, দেখাচ্ছি। এই যে দেখছেন অল্পভাবে আমার ছবিটা বাসছে, আপনারা ওপাসিটি যত বাড়াবেন তত ছবিটা বাসবে। তো আমি ওপাসিটি কম রাখছি, কারণ ওপাসিটি কম রাখলে লেখা যে ফন্টগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে আমাদের ফাইল ম্যানেজার এখানেও শো হচ্ছে, এই যে যেখানে যাবেন সেখানে হবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য সেই যে বেল আইকন আছে সেই বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তো আমার পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। তো আর একটি কথা বলছি, পরবর্তী যে ভিডিওটি দেবো সেটি হচ্ছে কীভাবে আমরা এই আমাদের সেটের অপেরা মিনি কিংবা অনেক ফেসবুক, ইমো, অনেক ধরনের সফটওয়্যার অ্যাপস আছে, অ্যাপসগুলাত আমরা কীভাবে আমাদের ফটো কিংবা অন্যান্য ইমেজগুলো অ্যাড করব সেই বিষয়ে পরবর্তী টিউটোরিয়ালে কথা হবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।